আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ট্রেনে পাথর ছোড়ার শাস্তি কঠিন, এমনকি মৃত্যুদণ্ড এবং ফাঁসি পর্যন্ত হতে পারে। চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যায়। ট্রেনে পাথর ছুড়লে কি শাস্তি হবে বা কি শাস্তি হতে পারে, সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। চলুন বন্ধু, তার আগে বলে আমার চ্যানেলটি যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, সর্বশেষ সংবাদ সবার আগে আপনি পেয়ে যাবেন। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে এক বছরের মধ্যে 74টি পাথর হামলার ঘটনা ঘটেছে। 2020 সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত পশ্চিম রেলের বিভিন্ন রুটে এসব পাথর হামলার ঘটনা ঘটে। এসব মামলায় ক্ষতি হয়েছে ট্রেনের জানালা ও দরজার কাছে, আহত হয়েছেন ট্রেনের চালক, সহকারী চালক ও যাত্রীরা। পশ্চিমাঞ্চলের রেলওয়ে চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। কর্মকর্তারা বলেছেন, লকডাউনের কারণে ট্রেন বন্ধ ছিল, তা না হলে পাথর হামলার সংখ্যা আরও বেশি হতো। খেলার ছলে শিশু কিশোররা এইসব হামলার সঙ্গে জড়িত বলে তারা জানতে পেরেছেন। গত 15 আগস্ট নীলফামারী সৈয়দপুরের ট্রেনে ছোড়া পাথরের আঘাতে আজমির ইসলাম নামে এক 5 বছরের শিশু চোখ হারাতে হয়েছে। এ নিয়ে তোলপাড় শুরু হলে সৈয়দপুর রেল স্টেশনের মাস্টার মইনুল হোসেন বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা করেছেন, কিন্তু অন্য ঘটনাগুলোতে মামলা করার নজির কম। যদিও এ ধরনের মামলার ব্যাপারে কঠোর শাস্তির বিধান রয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, এ ব্যাপারে 1890 সালে রেলওয়ে আইনের 127 ধারায় শাস্তির বিধান আছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের জন্য 10,000 টাকা জরিমানার পাশাপাশি 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা আছে। আর কোনো রেলযাত্রী মারা গেলে 302 ধারায় ফাঁসিরও বিধান আছে। পাথর নিক্ষেপকারী অপ্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে তার অভিভাবকের শাস্তির বিধান আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ যে ট্রেনে পাথর ছুড়লে শাস্তি হতে পারে। অপ্রাপ্তবয়স্ক শিশু যদি ট্রেনে পাথর ছুড়ে তাহলে তার শাস্তি তার অভিভাবক গ্রহণ করবে, এমনও বিধান রয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।